তাহলে তোমাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস যে তোমরা খুব কম পরে এখান থেকে কমন পেতে পারো আচ্ছা এখান থেকেই সময় স্থান কাল বিভিন্ন রকমের উৎপত্তি হয় বলে ধারণা করা যায় তারপর উন্মুক্ত মহাবিশ্বের কথা কি বলা হচ্ছে মানুষ ধারণা করে এটা হচ্ছে অনন্ত কাল পর্যন্ত প্রসারিত হতে থাকবে এখন আসুন এটি নক্ষত্র বা স্টার যেগুলো থাকে এগুলোর মৃত্যু কিভাবে হতে পারে হ্যালো এভরন আমি অঞ্জিলা ঘোষ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্স চ্যাপ্টার ইলেভেন জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টারটা তোমাদের এইচএসি শর্ট সিলেবাসে ছিল না প্লাস এই চ্যাপ্টার থেকে মানে খুবই ছোটো একটা চ্যাপ্টার আর হচ্ছে এখান থেকে কোশ্চেন তেমন মানে কিছু সিলেক্টেড জিনিস পড়লে পরে কোশ্চেন কমন পাওয়া যায় তাহলে তোমাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস যে তোমরা খুব কম পরে এখান থেকে কমন পেতে পারো তো এটা কি চ্যাপ্টারের নাম কি জ্যোতির্বিজ্ঞান তো ফার্স্টে আমরা তো জানি যে যেটা হচ্ছে ইউনিভার্স নিয়ে কোনো মানে চ্যাপ্টার ইউনিভার্সে বিভিন্ন তারপর হচ্ছে নক্ষত্র এইসব নিয়ে চাপটা তো বিভিন্ন তোমরা ইউনিভার্স মহাবিশ্বের সম্পর্কে বিভিন্ন কথা হচ্ছে বিগ ব্যাং থি কথা শুনে থাকবে তার আগে আমরা আরেকটা তত্ত্বের কথা জানি সেটা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ বা প্রসারণ তত্ত্ব এটা কি বিজ্ঞানী হাবল হচ্ছে মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করেন এর ফলে এর সাথে বিভিন্ন রকমের অন্যান্য তত্ত্ব আবিষ্কার করেন তা বিগ ব্যাং থিরিটা কি ইকম্যান থেকে দেখো এখান থেকে কি বলা আছে আজ থেকে পনেরোশো থেকে দুই হাজার কোটি বছর আগে মহাবিশ্বের আকৃতি ছিল ওটা ডিম টাইপের এবং ওটা অনেক বেশি ভর ছিল ভরটা কত দেওয়া আছে এখানে টেন টু দা পার ফিফটি ওয়ান কেজি আর হচ্ছে আর এই ঘনত্ব দেওয়া হচ্ছে টেনে টোয়েন্টি ওয়ান কেজি পার মিটার কিউ মানে এটা হিউজ একটা জিনিস মানে আমাদের ইমাজিনেশনের বাইরে এরকম বিপুল ভর এবং ছিল এবং অভ্যন্তরে ছিল বিপুল তাপ এবং চাপ এই বিপুল তাপ এবং চাপের কারণে এটি প্রচন্ড শব্দে ডিম্বাকার বিস্ফোরিত হয় এই মহাবিস্ফোরণটাকে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি আচ্ছা এখান থেকেই সময় স্থান বিভিন্ন রকমের উৎপত্তি হয় বলে ধারণা করা যায় বিজ্ঞানীরা ধারণা করেন যে এই বিগ ব্যাং হওয়ার পরে এই গ্রহ উপগ্রহ তাপনাক্ত সবগুলো তো সবগুলো একটি একটা থেকে দূরে সরতে থাকে মানে হচ্ছে এরা হচ্ছে একটি আর্থনীতির নিহারিকাগুলো পরস্পর থেকে দূরে সরতে থাকে আর এইটাকে বলা হয় তত্ত্ব আর যার দূরত্ব বেশি তারপর তার পরস্পর থেকে সরে যাবার গতিবেগও সবচেয়ে বেশি হয় বিগ ব্যাং থিওরি আমরা জানলাম বিগ ব্যাং থ্রির সাথে আরেকটি তত্ত্বর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বিগ ক্রান্স থিউরি এটাতে কী হয় বিগ ব্যাং ঘটনার পরে নিহারিকাগুলো দূরে না সরে গিয়ে সেগুলো বরং আবার পরস্পর কাছে চলে আসতে থাকে এই তত্ত্বটাকে বলা হচ্ছে বিগ ক্রান্স থিউরি আর বিগ ক্রান্স থিউরি তত্ত্বে সমাপ্তি হলো বিগ ব্যাং থ্রির সূচনা এভাবেই বিগ ব্যাং থি বিগ ব্যাং আর হচ্ছে বিগ ক্রান্স যেটা হচ্ছে পরস্পর বা পর্যায়ক্রমে সংগঠিত হতে থাকে একে বলা হয় পালসার থিউরি এই যে বিগ্রাঞ্চার বিগ্রাঞ্চ পর্যায়ক্রমে চলতে থাকবে এই তত্ত্বটাকে বলা হয়েছে পালসার থিউরি তো এখানে যে তত্ত্বগুলো দেওয়া নাম বলা আছে এগুলো একটু দেখে নিবা এগুলো একটু পড়বা এখানে দেখো মহাবিশ্বরণের কতক্ষণ পৃথিবী পৃথিবীবাস মহাবিশ্বের তাপমাত্রা কত ছিল ঘনত্ব কত ছিল কতক্ষণ পরে আমাদের প্রোটন নিউটোন এগুলো তৈরি হচ্ছে এগুলো একটু এখানে বলা আছে এগুলো একটু এখান থেকে রিডিং পড়বা এখান থেকে দেখো কি বলা আছে মহাবিশ্বের টেন্টিতে পার মাইনাস ফর্টি থ্রি সেকেন্ড পরে মহাবিশ্বের তাপমাত্রা ছিল টেন্টি পার থার্টি টু ডিগ্রি সেলসিয়াস মানে এটা হিউজ একটা টেম্পারেচার ছিল আমরা ইমাজিন করতে পারবা না আর ঘনত্ব কত ছিল ঘনত্ব ছিল বর্তমান বাইরে থেকে টেন টু পার টেন বোন বেশি ছিল তারপর বলছে মহাবিস্ফোরণের তিন মিনিটের মাথায় প্রোটন নিউট্রন মিলে কী তৈরি করে প্রোটন নিউট্রন মিলে তৈরি করা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস তো এখান থেকে এই জিনিসগুলো একটু রিডিং পড়ব মহাবিশ্বের প্রসারণ এবং পর্যবেক্ষিত হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত অনুপাত শতাংশ অনুপাত হচ্ছে থ্রিজ টু ওয়ান এই অনুপাতটা একটু দেখে নিবা আর দেখো সৃষ্টি বা এর মৌলিক নীতি হচ্ছে কসমোলজি বা সৃষ্টি সৃষ্টিতত্ত্ব কাকে বলে এটার মৌলিক নীতি হচ্ছে দিক এবং সমতত্ব অবয় এটা হচ্ছে আমাদের কসমোলজি বা সৃষ্টি তত্ত্বের মূল নীতি এই জিনিসগুলো একটু জানবা আচ্ছা এই যে আমার বিগ ব্যাং থিউ পৃথিবীর মহাবিশ্বের হচ্ছে সম্প্রসারণের কথা বললাম এগুলো জিনিসটা কোথায় কোন বিজ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আলোচিত হয়েছে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং স্টিফেন হকিং তার বই আর ব্রিফ হিস্ট্রি অফ টাইম হচ্ছে কালের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ইতিহাস এই বইয়ে কি করছেন উনি হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি এর বৃহৎ বিস্ফোরণ বা তত্ত্বের উপর যুক্তি এবং ব্যাখ্যা উপস্থাপন করেছেন আচ্ছা মহাবিশ্বের ভবিষ্যৎ কিসের উপর নির্ভর করে মহাবিশ্বের ভবিষ্যৎ হচ্ছে প্রসারণের হার বিশ্বের বক্রতা বিশ্বের মোট বস্তুর পরিমাণ মহাবিশ্বের ঘনত্ব এইসব বা সংকট ঘনত্ব এই সবগুলো বিষয়ের উপর নির্ভর করে এখন আসো যে বিগ ব্যাং থিওরি মডেলের জনককে বিগ বিগবে মডেল জনক হচ্ছে জনক জর্জ ল্যামাইটার আর হচ্ছে মহাবিশ্বের প্রসারণ তত্ত্বটা কি আবিষ্কার করেন হচ্ছে এরোইন হাবল এই দুইটা ইনফরমেশন তোমাদের জন্য লাগবে এই দুটাই মেনলি আসে এখান থেকে আর আমাদের পৃথিবী সূর্য আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্ভুক্ত এটা হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি বা ছায়াপথ যেটা সেটার হচ্ছে অন্তর্ভুক্ত এটাকে আকাশগঙ্গাও বলা হয় আরেক নাম কি আরেক নামটাও লাগবে সেটা হচ্ছে আকাশগঙ্গা মহাবিশ্বের পরিণতি নিয়ে তিনটা মতবাদ রয়েছে একটা হচ্ছে আবদ্ধ মহাবিশ্ব একটা হচ্ছে উন্মুক্ত মহাবিশ্ব এটা হচ্ছে সমতল মহাবিশ্ব তো আবদ্ধ মহাবিশ্ব নিয়ে মানুষের কি ধারণা মানুষের ধারণা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ ভবিষ্যৎ একদিন থেমে যাবে এবং আবার সংকুচিত হয়ে আগের অবস্থানে একটি মাত্র বিন্দুতে বা প্রথমে যে ডিম্বাকার ছিল সেটা পরিণত হবে এটাকে বলা হচ্ছে আবদ্ধ মহাবিশ্ব মডেল তারপর উন্মুক্ত মহাবিশ্বের কথা কি বলা হচ্ছে মানুষ ধারণা করে এটা হচ্ছে অনন্তকাল পর্যন্ত প্রসারিত হতে থাকবে মানে এটা সম্প্রসারণ হতে থাকবে যে কোনো লিমিট থাকবে না আর সমত্তল মহাবিশ্বের মডেলের মতোবাদ কি মহাবিশ্ব ধসে পড়বে না এবং অনন্ত মহাকাল প্রসারিতও হবে না মানে দুইটার মাঝামাঝি একটা কন্ডিশনে থাকবে এখন আসুন এটি নক্ষত্র বা স্টার যেগুলো থাকে এগুলোর মৃত্যু কীভাবে হতে পারে ঠিক আছে দেখো এগুলো তিন রকমের হতে পারে এটা হচ্ছে শেদ বামন বা হোয়াইট ডোয়ার বয় তারপর হচ্ছে নিউট্রন তারকা বা নিউট্রন স্টার আর হচ্ছে বিবর বা কৃষ্ণ খবর যেটাকে বলে ব্ল্যাক হোল এই তিন পর্যায়ে হচ্ছে নক্ষত্রগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে আস্তে আস্তে নক্ষত্রের মৃত্যু হয় তবে যে উপাদানগুলো সবচেয়ে বেশি ঘনভূত হয় সেটাকে কি বলা হয় কৃষ্ণবিবর বা ব্ল্যাক হোল এখন আসব মহাবিশ্বের মূল বস্তু বা ঘটনা বা কি কি এলিমেন্টস নিয়ে আমাদের মহাবিশ্বটা তৈরি হয়ে থাকে মহাবিশ্বের মধ্যে কি কি থাকবে মহাবিশ্বে হচ্ছে আমাদের দেখো জ্বলন্ত পিণ্ড হচ্ছে তারপরে সূর্য নক্ষত্র গ্রহ তারপর উল্কা উপগ্রহ সবই কিন্তু আমাদের জ্যোতিষ বা লুমিনারির মধ্যে অন্তর্ভুক্ত থাকে এখানে দেখো কতগুলো গ্যালাক্সির নাম এবং তাদের গঠনের কথা বলা আছে উপবৃত্তাকার গ্যালাক্সি কি এটা হচ্ছে লোহিত দানব এবং শ্বেত বাম নক্ষত্র দ্বারা গঠিত থাকবে হচ্ছে সোরপিল গ্যালাক্সি সোরপিল গ্যালাক্সি কোনগুলো এটা হচ্ছে ছায়াপথ বা যেটা আমার হচ্ছে মিল্কি গ্যালাক্সি মানে পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত সেটা তারপর হচ্ছে অ্যান্ড্রোমিডা এই ধরনের গ্যালাক্সি হবে তার বিষম গ্যালাক্সি কোনগুলো বিষম গ্যালাক্সিতে নির্দিষ্ট কোনো আকার থাকবে না আর হচ্ছে রেডিও গ্যালাক্সি কোনগুলো রেডিও কম্পাঙ্কের তৈরি চম্বুক বিকিরণ নিঃসরণ করে সবগুলো হচ্ছে আমাদের গ্যালাক্সির নাম এবং এর গঠন কিরকম দেখতে ডার্ক ম্যাটার আর এটা হচ্ছে কোয়াসার এগুলো দেখো এগুলো কি জিনিস গ্যালাক্সিতে বিপুল পরিমাণ ভর রয়েছে যা হচ্ছে মহাকর্ষ বল সরবরাহ করে কিন্তু এগুলোর কোনো তৈরিত বিকিরণ নিঃসরণ করে না অর্থাৎ সেগুলো দৃশ্যমান না দেখা যাবে না কিন্তু এগুলো ভর আছে এই অদৃশ্য ভরকে বলা হয় ডার্ক ম্যাটার ধারণা করা হয় গ্যালাক্সিতে অদৃশ্য ভরের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি বা দৃশ্যমান যে ভর সেগুলোর প্রায় গুণ হচ্ছে আমাদের এই অদৃশ্য ভরগুলো যেগুলোকে বলা হয় ডার্ক ম্যাটার আর কোয়াসার কি জিনিস কোয়াসার হচ্ছে এটি হচ্ছে আধা নাক্ষত্রিক রেডিও উৎস এর ঘনত্ব থাকবে অনেক বেশি প্রায় দেড়শোটি কুয়াশার শনাক্ত করা হয়েছে পৃথিবী থেকে কতটুকু দূর অবস্থান করে এগুলো হচ্ছে পৃথিবী থেকে প্রায় জিরো পয়েন্ট নাইন টু সি বেগে সরে যাচ্ছে এখন মৌলিক কণা কাকে বলে মৌলিক কণা দেখো বেসিক্যালি দুই ধরনের হয় একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে প্রতিকণা মানে পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেল তা পার্টিকেলের মধ্যে কী কী আছে সকল কণাকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করেছে হচ্ছে ফার্মিয়ন আর হচ্ছে বোসন তো এই পাটা তোমার হচ্ছে রিডিং পড়বো এখান থেকে অনেক এমসি কেউ আসে ফার্মেন কণা কোনগুলো ফার্ম তারপর হচ্ছে কোয়ার্ক কণা কোনগুলো এইগুলো তোমাদের লাগবে তারপর হচ্ছে কোনটা স্পিন করে যেমন ফার্মিনের স্পিন হচ্ছে হাফ তারপরে এটা কোন নীতি মেনে চলে এটা হচ্ছে বর্জন নীতি মেনে চলে আচ্ছা আবার এই ফার্মিয়ন আবার দুই ধরনের হতে পারে একটি হচ্ছে আমাদের কোয়ার্ক আর একটা হচ্ছে লেপটন আচ্ছা কোয়ার্কের মধ্যে কোনগুলো পরে কোয়ার্ক হচ্ছে মৌলিক কণা যেগুলো যে মৌলিক কণাগুলো হচ্ছে কোয়ার্কের সংযোগ সেগুলোকে কী বলা হয় সে হচ্ছে হ্যাড্রন সৃষ্টি করে আর ছয় ধরনের কোয়ার্ক সন্ধান পাওয়া গেছে সেগুলো কি কি আপ ডাউন আর হচ্ছে স্ট্রেঞ্জ চার্ম টপ আর বটম এই ছয় ধরনের এই কোয়ার্ক সন্ধান পাওয়া গেছে প্রোটন কয়টি কোয়ার্ক নিয়ে গঠিত থাকে তারপর হচ্ছে আমাদের এই নিউট্রন কয়টি কোয়ার্ক নিয়ে গঠিত থাকে এই সবগুলো কিন্তু আমাদের জানতে হবে প্রোটন হচ্ছে দুটি আপ কোয়ার্ক আর হচ্ছে একটি ডান কোয়ার্ক মিলে সেটি প্রোটন গঠন করে তারপর হচ্ছে নিউট্রন হচ্ছে দুটি ডাউন কোয়ার্ক আর হচ্ছে একটি আপ কোয়ার্ক মিলে একটি নিউট্রন গঠন করে এই জিনিসগুলো এখান থেকে একটু রিডিং পড়বা আর হ্যাড্রন কণা কোনগুলো হ্যাড্রন কণার উদাহরণ হচ্ছে দেখো প্রোটন নিউট্রন মেসন পায়ন এই সবগুলো ভারী কণা কিন্তু হ্যাড্রন কণার উদাহরণ লেপটন কণা হলো সর্বাপেক্ষা হালকা মৌলিক কণা আর এটি হচ্ছে লেপ্টন কণা তিন ধরনের হতে পারে সেগুলো কি ইলেকট্রন গোষ্ঠীয় লেপটন মিয়ন গোষ্ঠীর লেপটন আর হচ্ছে টাও গোষ্ঠীর লেপটন তো এখান থেকে এই জিনিসগুলো রিডিং পড়বা তারপর বোসন কণা কয় ধরনের হতে পারে তারপর হচ্ছে গজ বোসন তারপর হচ্ছে হিক্স বোসন আর হিক্স কি বলা হয় হিক্স বোসনকে বলা হয় হচ্ছে ঈশ্বর কণা বা বলা হয় যেখানে দেখো সবগুলো চার টাকার দেওয়া আছে এই জিনিসগুলো একটু জানতে হবে এগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো যে ইলেকট্রন প্রোটন এগুলো হচ্ছে ভর কত বা চার্জ কত এগুলো তোমার নতুন করে পড়ার কিছু নাই তারপরে এখান থেকে সবগুলো রিডিং করে নিবা এখন আসো আর সূর্যের শক্তির উৎস সূর্যের শক্তির উৎস কিসে কিসে থেকে হয় এটা আমরা আগে থেকে জানি এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তি পায় বা সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন আর সূর্য প্রতি সেকেন্ডে কত শক্তি বিকিরণ করে প্রতি সেকেন্ডে হচ্ছে ফোর ইন্টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স জুল শক্তি বিকিরণ করে থাকে এটা আমরা যেখান থেকে সূত্রের মাধ্যমে পেতে পারি এখন আসলে নক্ষত্রের মৃত্যু কিভাবে হয় বা ডেথ অফ আ স্টার তারাগুলো বা এই নক্ষত্রগুলো কী হয় এগুলো হচ্ছে আস্তে আস্তে এরা শক্তি বিকিরণের ফলে বা হাইড্রোজেন ফুয়েল যখন এরা ফুরিয়ে আসে তখন এগুলো মূল ভিতরে হচ্ছে সংকুচিত হতে থাকে এই যে মূল থাকে এখানে হচ্ছে সংকুচিত হতে থাকে কিন্তু এটার যে চারপাশে এর বাইরের দিকে হচ্ছে আবরণটা স্ফীত হতে থাকে স্ফীত হওয়ার ফলে তাপমাত্রা আস্তে আস্তে কমে আসে এর ফলে এগুলো হচ্ছে আস্তে আস্তে সংকুচিত হয় এই সংকোচনের ফলে এই যে আস্তে আসতে হচ্ছে শ্বেত বামন কণায় পরিণত হয় শ্বেত বামন বলা হয় এটাকে সাথে যাতে শ্বেত বামন নক্ষত্রে উজ্জ্বলতা কমতে থাকে এবং এগুলো কালো বামনে পরিণত হয় তারপর এটার মৃত্যু ঘটে এখান থেকে তোমরা এই জিনিসগুলোই এখানে দেওয়া আছে রিডিং পড়বা দেখো সূর্যের তুলনায় বিভিন্ন রকমের যে তারা সেগুলোর হচ্ছে ব্যাস কত হয় সেগুলো দেওয়া আছে এখান থেকে একটু পড়বা যে লাল দানব সূর্য তারপর হচ্ছে সাদা বামন নিউটন তারকা ব্ল্যাক হোল কোনটার হচ্ছে ব্যাস কত এগুলো একটু লাগবে এখান থেকে পড়ে নিবা এগুলো এখন বলো সাদা বামন কাকে বলে যে সমস্ত তারকার ভর সূর্যের ভরের ওয়ান পয়েন্ট ফোর গুণ কম হয় সেগুলোকে বলা হয় সাদা বামন বা শ্বেত বামন বা হোয়াইট ডার্ভ বলা হবে তবে যে সমস্ত তারকার ভর ওয়ান পয়েন্ট ফোর গুণ ওয়ান পয়েন্ট বেশি হবে বা কিন্তু তিন গুণের বেশি কম হবে সেগুলোকে বলা হবে নিউট্রন তারকা আর যে সমস্ত তারকার ভর গুণ বেশি হবে সূর্যের থেকে তিন সেগুলোকে বলা পরিণত হবে ব্ল্যাক বা কালো হবে হলে আর এই ওয়ান পয়েন্ট ফোর মনেকে কি বলা হয় এটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা এইটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা যে এই ওয়ান পয়েন্ট ফোর বেশি ভর হলে সেটাকে হবে শ্বেত বামন হতে পারবে না আর এই ওয়ান পয়েন্ট ফোর সীমাকে তাকে বলা হয় চন্দ্রশেখর সীমা এটা একটু মনে রাখবে আচ্ছা এই আর এই ব্ল্যাক হোলটা কে আবিষ্কার করে এই জন হুইলার হচ্ছে কৃষ্ণবিবর বা ব্ল্যাক হোলের আবিষ্কারক আমরা তো জানি যে ব্ল্যাক হোল কি জিনিস ব্ল্যাক হোলের মধ্যে যদি কোনো আলো বা কোনো কিছু চাই সেখান থেকে কোনো কিছু বের হয়ে আসে না যে যেখান থেকে কোনো আলো বা কোনো বস্তু বেরিয়ে আসতে পারে না সেটাকে সে অঞ্চলটাকে কি বলা হয় সে অঞ্চলটাকে বলা হয় কৃষ্ণবিবর বা গহবর বা যেটাকে ইংলিশে বলা হয় ব্ল্যাক হোল আর এই অঞ্চলের সীমানা নাকি কি বলা হয় এই অঞ্চলের সীমাকে বলা হয় হচ্ছে ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন আর হচ্ছে কার্ল সোয়ারশিল কাকে বলা হয় উনি হচ্ছে এটার আপেক্ষিক ধারণা তত্ত্বের সাহায্যে এই কালো বিবর বা ব্ল্যাক হোলের ঘটনা বিবরণ করেন বা রাশিমালা দেন যেখানে দেখো জানার বিষয় এখানে লেখা আছে জন হুইলার হচ্ছে বিবর আবিষ্কার করেন এবং এর ঘনত্ব অসীম থাকে ব্ল্যাক হোলের ঘনত্ব কত হয় ব্ল্যাক হোলের ঘনত্ব হচ্ছে অসীম আর গ্রহাণুগুলো এখানে আরেকটা কী দেওয়া হচ্ছে গ্রহাণু মঙ্গল এবং বৃহস্পতি কক্ষের মাঝখানে অবস্থান করে এই যে এটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেডিকেল অলরেডি চলে আসছে একবার যে গ্রহাণু মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের কক্ষের মাঝখান দিয়ে সূর্যেরকে প্রদ প্রদক্ষিণ করতে থাকে কোন কোন গ্রহের মাঝখানে থাকে মঙ্গল এবং বৃহস্পতি এখন আসুন টেলিস্কোপ কি জিনিস টেলিস্কোপে কয়েক ধরনের আছে টেলিস্কোপ ফার্স্টে কী আছে রেডিও টেলিস্কোপের কথা বলা আছে রেডিও টেলিস্কোপ দেখো এটা অনেক প্রাচীন একটা টেলিস্কোপ অনেক আগে আবিষ্কার করা হয়েছে এখানে কী হচ্ছে মন মান মন্দির ব্যবহৃত রেডিও টেলিস্কোপ জগৎ বিখ্যাত এবং সংবেদনশীল বর্তমানে ডিসেন্টেনা হলো হল রেডিও টেলিস্কোপের একটি ক্ষুদ্র সংস্করণ এখান থেকে এটা একটু জেনে নিবা তারপর কি আছে আমাদের অপটিক্যাল টেলিস্কোপ অপটিক্যাল টেলিস্কোপ হচ্ছে যে প্রতিফলক অপটিক্যাল টেলিস্কোপ আয়না হিসাবেও ব্যবহৃত হয় আর এটার কী কী পার্টস থাকে বা কয় ধরনের হতে পারে তো প্রতি স্মারক টেলিস্কোপ হতে পারে প্রতি ফলক হতে পারে আর ক্যাটা ডায়োট্রিক ক্যাটা ডায়োট্রিক হতে পারে কোনটার কাজ কি প্রতি সার্ক হচ্ছে লেন্স হিসেবে ব্যবহৃত হয় তারপর হচ্ছে আয়না ব্যবহৃত হয় আর ক্যাটা ড্রাফটি হচ্ছে লেন্স এবং আয়না উভয় ব্যবহৃত হয় রিডিং পড়ে নিবা আর হচ্ছে গামা টেলিস্কোপ এটার কাজ কি কি থাকে গামার ও সোর্সগুলো কী কি কি পরমাণু নিউক্লিয়াস উত্তেজিত হয়ে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন যায় তখন শক্তি স্থানান্তরের ফলে এইখানে হচ্ছে এ নিঃসরিত হয় বা নির্গত হতে পারে তেজস্ক্রিয় পরমাণুর বিশ্লেষণের সময় এই রশি নির্গত হতে পারে আর মহাবিশ্বের সবচেয়ে উত্তপ্ত এবং শক্তিশালী বস্তুসমূহ বিভিন্ন বিক্রিয়ার কারণে গামা রশি বিকিরণ করে এই রশ্মিগুলোর ইউজ করে আমাদের গামা রশি গামারে টেলিস্কোপ তৈরি করা হয় হচ্ছে এক্স রে টেলিস্কোপ এটা একটু দেখে নিবা তারপর হচ্ছে এখানে এটা কি হয় উনিশশো সালে স্থাপিত চন্দ্র নামে একটি মহাকাশে এক্স রে টেলিস্কোপ পৃথিবীকে প্রদক্ষিণ করে থাকে এটা একটু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আর এটা কিছু মহাকাশের গবেষণায় কৃত্রিম উপগ্রহ এটা তোমরা আগে উপরে আসছো উনিশশো সালে হাবল হচ্ছে কি করে উনিশশো স্পেস্টিলি টেলিস্কোপ স্কোপ নামক পৃথিবীতে এটি সেটা হচ্ছে পৃথিবীকে হতে ছয়শো কিলোমিটার উচ্চতায় কৃত্রিম গ্রহ গ্রহ উপস্থাপন করা হয় এখান থেকে এইগুলো একটু লাগবে ঠিক থেকে এই জিনিসগুলো পড়লেই আশা করি মোটামুটি কভার হয়ে যাবে তো আজকের জন্য এইটুকুই আশা দেখা হবে নতুন কোনো ক্লাসে